চালের বাজার নিয়ে দিশেহারা ক্রেতারা। কুষ্টিয়ায় নতুন ধান বাজারে আসতে শুরু করলেও এখনো ঊর্ধ্বমুখী চালের বাজার। নতুন ধান বাজারে উঠলে কমতে পারে চালের দাম, এমনটাই আশা ছিল সবার, কিন্তু অধরাই থেকে গেছে সে আশা। চালের বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও তা কোনো কাজেই আসছে না। এখন তো নতুন ধান উঠছে, সেই ক্ষেত্রে তো চাউলের দাম কমার কথা, কিন্তু উল্টো চাউলের দাম বাড়ছে। বর্তমান দেখেন সিজন, এই সময় কিন্তু চালের দাম কমবে, আর মানে দেখছি যে চালের দাম বৃদ্ধি বেশি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন চালের দাম কমার পরিবর্তে বরং কেজিতে বেড়েছে 2 টাকা করে। আগে কাজল লতা ছিল 50 টাকা, এখন হয়ে গেছে 52 টাকা। মিনিকেট ছিল 56-57, এখন 58-59 টাকা হয়ে গেছে। নতুন ধান ধানের দাম বেশি, এই কারণে চালের দাম বাড়তেছে। মানে 50 টাকা কেন মিনিকেটতে কিনতেছি আমরা, 52 টাকা কি বিক্রি করতে চাইছি। অবশ্য মিল মালিকরা বলছেন খুচরা বাজারে চালের দাম বাড়লেও মোকামগুলোতে অপরিবর্তিত রয়েছে চালের দাম, তাই বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং এর কথা বলছেন তারা। খুচরা বাজারে কি রকম বেড়েছে সঠিক আমরা জানি না, তবে আমাদের এখানে খুব একটা, আমাদের মিল মালিকরা খুব একটা চাউলের বাজার বাড়েনি, তবে ধানের বাজার কিছুটা কয়েকদিন ধরে একটু বৃদ্ধি আছে। বাজারে যেটা বৃদ্ধি বিক্রি হচ্ছে এটা কিন্তু অনেকে, আমরা কিন্তু বারবার বলে আসছি যে এই বিষয়টাকে কিন্তু সরকারের মনিটরিং করা উচিত, বিশেষ করে খুচরা বাজারে তাদের মনিটরিং করা উচিত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং হচ্ছে। বাজার নিয়ন্ত্রণ এবং দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার ক্ষেত্রে আমাদের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে এবং আগামীতেও এটা অব্যাহত থাকবে। চালের দাম কমে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা ক্রেতাদের।